আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি এই রমজানে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওতে আমি রিক্রিয়েট করতে যাচ্ছি তাহমিনা চৌধুরী প্রীতি আপুর কয়েকটা ইনস্টা ফটোস। গাইজ আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছো? আমরা অনেকেই উনাকে টিকটক থেকে চিনি, উনি তো টিকটক স্টার সেলিব্রিটি। রিক্রিয়েট ফটোস গুলো দেখানোর আগে আমি একটা কথা বলতে চাই, উনার অলমোস্ট সব পিকচার গুলো DSLR দিয়ে তোলা, আর আমার সব মানে আমি যেসব রিক্রিয়েট পিকচার তুলি তা হচ্ছে সবগুলো আমার এই ফোন পোকো X2 দিয়ে তোলা। সো একটু তো আকাশ পাতাল মানে পার্থক্য একটু তো হবে, তাই না? এজন্য সো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে যে পিকচারটা আমি রিক্রিয়েট করেছি সেটা হচ্ছে কই গেল এটা। এই পিকচারে আপনারা দেখতে পাচ্ছেন যে আপু থ্রি পিস পরা ছিল, আর ব্ল্যাক কালারের মধ্যে গোল্ডেন কালার থ্রি পিসটা, আর অন্যটাও গোল্ডেন কালার ছিল জর্জেটের। হাতে একটা আংটি ছিল আমারও, আমার মানে আমার ফ্রেন্ডের প্রায় এরকমই আংটি, স্টাইলটা ডিজাইনটা এমনই বাট কালারটা ভিন্ন। তারপর হচ্ছে আপু মাথা একটু নিচা করেছিল, ওনার হাতটা অন্যজন ধরছিল, আর এডিট করার পর বাটারফ্লাই লাগাইছিল উপর দিক দিয়ে। তো আমিও প্রায় আমার কাছে মনে হইতেছে প্রায় কি অনেকটাই সেম হইছে। সো আমার রিক্রিয়েট পিকচারটা আপনারা দেখে নিন। পিকচারটা আমি রিক্রিয়েট করেছি তা হচ্ছে এটা। ভাই রে ভাই, এই পিকচারটা রিক্রিয়েট করতে আমার আল্লাহ। সো এই পিকচারে দেখতে পাচ্ছেন আপু শাড়ি পরা ছিল, দুই পাশে একটু চুল বের করা ছিল, ইয়াররিংস পরা ছিল, চশমা ছিল, আর হালকা পাতলা প্রায় মেকআপ করা ছিল, আর লিপস্টিকটা বলতে গেলে মেবি খয়েরি টাইপের লিপস্টিক ছিল মেবি। তো আমিও সেম টু সেম শাড়ি না পেলেও প্রায় কাছাকাছি একটা শাড়ি পেয়েছি, প্লাস চশমাটা মানে সানগ্লাসটা, চশমা বললে আবার কেউ, সো সানগ্লাসটা আমার মুখ থেকে বড় ছিল, মানে কি কুমু বাইরে ভাই, মানে আমার চোখ ছোট তো তাই যে কোনো সানগ্লাস পরলে মনে হয় কি ইয়া বড় বড়। আর হেয়ার স্টাইলটা ছিল যে মাঝখানে সিঁথি করা ছিল, দুই পাশে একটু টুইস্ট করে এদিকে আনা হয়েছিল চুল, আর খোপা করা হয়েছিল। সো আমিও ট্রাই করেছি এরকম পিকচারটা তোলার জন্য। সো আমার এই রিক্রিয়েট পিকচারটা দেখে নিন। সো এই সেকেন্ড পিকচারটা আমি প্রায় আমার অনেক ফ্রেন্ডদের দেখাই যে দেখ তো একটু সেম হইছে কিনা, পরে প্রায় অনেকেই বলছে অনেক সুন্দর হইছে, কিন্তু আমারটা থেকে আপুরটা আরো বেশি সুন্দর হইছে। সো আমরা সেকেন্ড বলে তৃতীয় নাম্বার পিকচারে চলে যাই, ইংলিশ বাংলা মিলাইয়া। এই পিকচারের গেটআপটা আগের পিকচারের মতোই সেম টু সেম, শাড়ি পরা ছিল, মেকআপ করা ছিল, পরে কানে দুল পরা ছিল, খোপা করা ছিল, জাস্ট মানে পিকচার তোলার স্টাইলটা অন্যরকম। পিকচার রিক্রিয়েট করা, ভাই যারা মনে করেন যে পিকচার রিক্রিয়েট করা বা কপি করা খুবই ইজি ফালতু, ভাই আপনারা একটু করে দেখেন। এখানে কপি বলতে হ্যাঁ কপি করতেছি, বাট এটা হইতেছে এন্টারটেনমেন্ট করা আপনাদেরকে। আমার আমি যে কাউকে রিক্রিয়েট করতে পারবো বা ম্যাচিং টু ম্যাচিং মানে 100% না হলেও 90% করতে পারবো, এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি বা শেয়ার করছি। সো আপনারা এটা অনেকেই মনে করেন যে এটা আমি ফালতু বা আমি কম্পেয়ার করছি আমাকে ওনাদের সাথে, কিন্তু একদমই না। এটা আমি সব ভিডিওতে বলি, যত সব রিলেটেড ভিডিও করি,
প্লাস হইতেছে একজন আমাকে কমেন্টও করছিল যে তুমি ফাইজা আপুর পায়েরও সমান না, মেবি এরকম টাইপের একটা কমেন্ট। গজব বেজতি হ্যায়। এখানে আমি সবকিছুই বলে দেওয়া হয়েছিল যে কম্পেয়ার করা হচ্ছে না, ডিসক্রিপশন বক্সে আমি লিখে দেই যে আমি কম্পেয়ার করছি না ওনাদের লাইফস্টাইলের সাথে আমাকে। তারপরে ওরা কেন জানি তাদের মুখটাই পাকা দেরা। লল, তো যাই হোক, তো এই রিট্রেট পিকচারটা আপনারা দেখে নিন। চতুর্থ নাম্বার পিকচারটি হচ্ছে এটা। এই পিকচারে বলতে গেলে উনি আপু মেবি শুয়েছিল, আর যেখানে শুয়েছিল এটা পুরাটা সাদা কালার একটা কাপড়ে, দেন বালিশও মেবি ছিল, মেবি নট শিওর। ওনার চুলটা ছাড়া ছিল আর বলতে গেলে শুধু ব্লাশ লাগানো ছিল ফেসে, এত বেশি মেকআপ না, মানে একদমই নো মেকআপ মেকআপ লুক দেখা যাচ্ছিল। ও, ওনার হাতে একটা আংটিও ছিল, ওই যে ওই আংটিটা মেবি উনি অলওয়েজ এই আংটিটা পরে, মানে অলমোস্ট সব পিকচারে আমি দেখি ওনার হাতে এই আংটিটা থাকে। তো এই রিটেড পিকচারটা আপনারা দেখে নিন। লাস্ট পিকচারটি হচ্ছে এটা। এখানে তাহমিনা আপু একটা হাতা কাটা মেবি সোয়েটার টাইপের একটা টি শার্ট বলবো নাকি সোয়েটার বলবো এটা পরা ছিল, দেন মেবি উনার খোপা লুজ একটা খোপা করা ছিল, তারপর ওই যে আংটিটাই ছিল। টিভিতে যে পিকচারটা দেখতেছেন এটা হইতেছে প্রায় একটু নো সিঙ্গেল টাইপের। এই পিকচারটা আমি কোথাও গুগলেও সার্চ করছি, খুঁজে পাই নাই। তো আমার ফ্রেন্ড মই দ্য গেমার, আমি বলি মই, ও আমাকে অনেক হেল্প করে, প্রায় দুদিনই আমাকে এভাবে হেল্প করে যে কিভাবে করব। থ্যাংক ইউ সো মাচ মই 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 থ্যাংক ইউ সো মাচ মোহিত আমাকে হেল্প করার জন্য। অ্যান্ড যারা পাবজি গেমিং পছন্দ করেন তারা অবশ্যই ওর চ্যানেলটা প্লিজ ঘুরে আসবেন, আমি লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর আমরা পাবজি লাইভ স্ট্রিম করতে পারছি না, বিকজ আমি এখানে ভিডিও করি, দেন আমি নিউ একটা ছোটোখাটো বিজনেসও শুরু করছি, দেখি করব ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন সবাই প্লিজ। তো এর জন্য আর কি, আর এই পিকচারটা তুলে দিয়েছে আমার বোন, কিন্তু ঠিক মতো তুলে দেয়, মানে আনতে আনতে করে তুলে গেছে। এই লাস্ট রিক্রেট পিকচারটা আপনারা দেখে নিন। কেউ কি খেয়াল করছেন আমি কিন্তু মাত্র 5টা রিক্রেট করছি, অন্য সব ভিডিওতে আমি 6টা করে রিক্রিয়েট করি। এখন হইতেছে আমি পাই না ওনার পিকচার, এত ইনস্টাতে কম পিকচার আছে বা শাড়ি পরা পিকচার, শাড়ি মিলেও না, আর অনেক কষ্ট হয়। ওনার DSLR আমার নর্মাল ফোন, এই জন্য আর কি পিকচারটা তুলতে আরো বেশি কষ্ট হয়। তো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর কোন রিক্রিয়েট পিকচারটা আপনাদের কাছে সব থেকে বেস্ট লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু রমজান মাস তো আমি এত ভিডিও দিতে পারছি না, ইনশাল্লাহ আমি একটা ব্লগ দিব রোজাতে ইনশাল্লাহ, নট শিওর, প্লাস ইফতারি দেন একটু রেসিপি খাবার এগুলো আমি শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাসায় থাকবেন, আল্লাহ হাফেজ।